এই ধরনের ভিডিওগুলো যখন আমরা দেখি তখন হয়তো আমাদের মাথায় একটা চিন্তা ভাবনা আসে যে এই ধরনের ভিডিওগুলো কী করে এডিট করতে হয়, আর লাইক এই ধরনের ভিডিওতে যে স্লো মোশনগুলো অ্যাড করে সেগুলো কিন্তু খুবই স্লো হয়ে থাকে। তো এই ধরনের ভিডিওগুলো এডিট করতে হলে কিন্তু আমাদেরকে অনেকেই কম্পিউটার অবলম্বন করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কী করে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজে এই ধরনের ভিডিওগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। আমি ইমরান, আপনারা দেখছেন আমার ছোট্ট একটি পরিবার ইমরান টেক টিম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি ইমরান রয়েছে আপনাদের সাথে। তো এই ধরনের ভাইরাল ভিডিওগুলো এডিট করতে হলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমরা সর্বপ্রথম আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আমরা এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। আমরা সরাসরি নিউ প্রজেক্টে ক্লিক করব। সরাসরি নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। আমি নর্মাল একটি ভিডিও এখানে সিলেক্ট করে দিচ্ছি, যে ভিডিওটা আমি আপনাদেরকে এডিট করে দেখাবো। এরপর আপনারা নিচে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে। আমি এখান থেকে সাউন্ড অফ করে দিচ্ছি, কারণ কপিরাইট ক্লেমের সম্ভাবনা থাকতে পারে। ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন, নর্মাল একটি ভিডিও। তো আমি এখন এটাকে এডিট করব। এর জন্য আমরা কী করব, আমরা ভিডিওটা দেখব যে পানিটা কখন বের হয় বোতল থেকে। যখন দেখব আমরা পানিটা বের হচ্ছে তখন আমরা এখানে কাটব। কাটার পর আমরা পানির মাছ বরাবর এখানে আনব। আনার পর আমরা কী করব, আবার কাট করে নেব। নেওয়ার পর আমরা ভিডিওর মাছ বরাবর ক্লিক করব। আমরা নিচে স্পিড বলে একটা অপশন পেয়ে যাব, এটাতে ক্লিক করার পর আমরা নর্মালাইজে ক্লিক করব। তারপর আমরা এটা একটু বাড়িয়ে দিব, একটু স্লো মোশন করে দিব। যার পর আমরা ভিডিওটা একবার প্লে করে দেখব। দেখতে পাচ্ছেন সেমভাবে আমরা দ্বিতীয় ভিডিওটা এডিট করব। আমরা এখানে কাট করে নেব, তারপর আমরা এই সাইডে একটু কাট করে দেব। কাট করার পর আমরা মাঝখানে ক্লিক করি, স্পিডে ক্লিক করে নর্মালে ক্লিক করে এটাও আমরা স্লো মোশন করে দেবো। তারপর ভিডিওটা আমরা এখন প্রথম থেকে প্লে করব। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ভিডিও হয়েছে। এটাকে সেভ করার জন্য আমরা 700p ক্লিক করব। আমরা এটা বাড়িয়ে দিব 1080p করে দিব। তারপর আমরা নিচের হাইটগুলো বাড়িয়ে দিব সম্পূর্ণ। তারপর আমরা উপরে টিক চিহ্নতে ক্লিক করে দিব। আমাদের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, কারণ পরবর্তী নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে। ধন্যবাদ সবাইকে।